यार तुम्हारा डिस्कवरी बा एनिमल प्लैनेट चैनल गुलो ते जीव जंतु देर दुर्धर्ष फाइट तो देखे ही थाकबे किंतु आज तुम्हारे एमन किछु कीट पतंगेर माइंड ब्लोइंग सब WWE देखाते चलेछि जादेर रिजल्ट देखे तुमिओ चमके उठबे। सो हेलो माय डियर सोखा एवं सोखीरा, FMB-র আরো একটি মজার এপিসোডে আপ সবই লোকों का बहुत बहुत स्वागत है। तो আর বেশি সময় না করে চলো আজকের ভিডিও দেখা যাক। নাম্বার 5 স্কর্পিয়ন ভার্সেস লিচ। আচ্ছা এখন লিস্টের 5 নম্বরে থাকা এই ফাইটটাকে দেখো, যেখানে একটা কাঁকড়া বিছে আর একটা জোকের মধ্যে WWE স্ম্যাকডাউন শুরু হয়ে গেছে। প্রথম প্রথম তো বিছেটির কোনো মুডই ছিল না লড়াই করার, কিন্তু জোক রক্তজোসার ফুল মুডে ছিল। বাট জোক জানে না যে এই বিছের মধ্যে চোসার জন্য শুধুমাত্র বিসি আছে। লিচ বার বার স্কর্পিয়নের উপর চড়ছিল আর স্কর্পিয়ন বার বার তাকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল, কিন্তু তারপরও যখন জোক মানল না তখন আর কি, লাতকে ভূত হাতও সে কাহা মানতে হ্যাঁ। স্কর্পিয়ন তখন তার হুল ফোটানো শুরু করলো আর কয়েকবার হুল ফোটানোর পর জোকটি শেষ পর্যন্ত মৃত্যুর শরণাপন্ন হলো। নাম্বার 4 ব্ল্যাক উইডো ভার্সেস স্কর্পিয়ন। আচ্ছা আগের ভিডিওতে তো বিছেটি খুবই আসানি সে জোকটাকে মেরে ফেলেছিল, কিন্তু এ কি দুনিয়ার সব থেকে বিষাক্ত এবং ভয়ানক মাকড়সার মধ্যে এক ব্ল্যাক উইডোর কাছ থেকে জিততে পারবে? ওয়েল সামনে তুমি এদের ফাইট তো দেখতেই পাচ্ছ। ব্ল্যাক উইডো প্রথম প্রথম তো বেশ অ্যাগ্রেসিভ মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত স্কর্পিয়নের একটা ডাঙ্ক আর মাকড়সা গেল ভোগে। নাম্বার 3 বিগ হর্নেট ভার্সেস স্কর্পিয়ন। ইয়ারো বিগ হর্নেট হলো বিশ্বের সব থেকে বড়, ডেঞ্জারাস ও খুবই বিষাক্ত ভীমরোলের এক প্রজাতি। এরা সাইজে খুবই বড় হয় আর খুবই শক্তিশালীও হয়। আচ্ছা তো কি হবে যদি এই বিগ হর্নেট আর আমাদের আগের দুই ম্যাচের বিজয়ী স্কর্পিয়নের মধ্যে হেল ইন এ সেল শুরু হয়ে যায়? তো স্কর্পিয়ন বারবার ভীমরোলটিকে তার জাহেরিলা ডাঙ্ক তো মারছিল, কিন্তু এই জায়ান্ট বিগ হর্নেটের শরীরে তার কোনো আসরই হচ্ছিল না। বরং এই হর্নেট শেষ পর্যন্ত কামড়ে কামড়ে বিছেটিকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দিল। নাম্বার 2 স্নেক ভার্সেস ট্যারেন্টুলা। দুনিয়ার সবথেকে বড় মাকড়সার প্রজাতি ট্যারেন্টুলার ব্যাপারে তো তুমি শুনেই থাকবে, আর তোমাদের বলে দিই সাপ মাকড়সাদের খেতে খুবই ভালোবাসে। তো আমাদের এই ভিডিওটি একটি বিষাক্ত সাপ আর একটা ট্যারেন্টুলা মাকড়সার জবরদস্ত লড়াইয়ের, কি মনে হয় কে জিতবে? এই সাপ তো এখানে ঘুরছিল ইঁদুরের সন্ধানে, কিন্তু সে জানতো না যে সেখানেই ঘাত লাগিয়ে বসে আছে রকি দ্য মনস্টার, ট্যারেন্টুলা। এরপরই হঠাৎ করে মাকড়সাটি সাপের উপর অ্যাটাক করে দেয়। এই লড়াই অনেকক্ষণ চলে ঠিকই, কিন্তু এই লড়াইয়ের শেষে যা দেখা গেল তা খুবই অবাক করার মতো। মাকড়সা সাপকে প্রাণে মেরে ফেললো। একবার ভাবো, একটা মাকড়সা একটা বিষধর সাপকে চোখের সামনে মেরে ফেললো। নাম্বার 1 প্রেইং মেন্টাস ভার্সেস লিজার্ড। বন্ধুরা এই প্রেইং মেন্টাসকে আমরা আমাদের জীবনে তো অনেকবার দেখেছি, প্রায় বাড়ির টিকটিকি গিরগিটিরা এই ধরনের ইনসেক্টদের ধরে খায়। তো ক্যামেরায় ধরা পড়া এমনই একটি অবিশ্বাস্যকর ফাইট দেখো। এখানে তুমি দেখতেই পাচ্ছ যখন গিরগিটিটি এই প্রেইং মেন্টাসকে খেতে যাচ্ছিল, তখন সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে তার কাঁটাওয়ালা পা দিয়ে গিরগিটির মাথা ধরে নেয়, আর তারপর যা হলো তা সত্যি ভয়ানক ছিল। এই মেন্টাস গিরগিটির মুখ দাঁত দিয়ে কাটতে লেগে যায়, আর যখন রক্ত বেরোতে শুরু করে গিরগিটি যন্ত্রণায় ছটফট করতে থাকে, আর সেই সময় সে আবার তার আখরি দাঁও লাগায়। মেন্টাস তার গলা ধরে তার গলা কাটতে শুরু করে, আর ডিস্টার্বিং কন্টেন্ট হওয়ার জন্য এটা আমি তোমাদের দেখাতে পারবো না। সো বাস গাইজ, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরে এমন কোনো আনকমন ইন্টারেস্টিং অবাক করা কিছু ফ্যাক্ট নিয়ে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং, বাই বাই।